আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। তবে আমরা দেশের সার্বিক পরিস্থিতিতে খুব একটা ভালো নেই, কেননা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বই আবার লকডাউনে আবদ্ধ হয়েছে। আমরা অনেক আশা পেয়েছিলাম হয়তো ফেব্রুয়ারি বা মার্চে প্রতিষ্ঠান খুলে যাবে, আমরা আবার নতুন করে স্বাভাবিক ভাবে তোমাদের সাথে ক্লাস নেব, স্বাভাবিক কথাবার্তা বলব, সে আশায় আমাদের হতাশ হতে হলো। আবার আমরা তালাবদ্ধ জীবনে অভ্যস্ত হতে বাধ্য হচ্ছে। কাজেই তারপরেও যেটা তোমাদের অনলাইন ক্লাস চলমান, সেই অনলাইন ক্লাসগুলো ভালো ভালো দেখি তোমরা পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবে, কেননা এবারে কিন্তু তোমাদের আর সেই অত পাশের কোনো সুযোগ নাই। তোমরা কাজেই তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস যেটা হচ্ছে সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তোমরা নিজেরা প্রস্তুতি করছি। কোনো সময় তোমাদের পরীক্ষা হবে, আমাদের একটু স্বাভাবিকভাবেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সশরীরেই তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কাজেই তোমরা মনের মধ্যে কখনোই আশায় এলো না যে হয়তো আবার লকডাউন হচ্ছে, আবার হয়তো আমরা অবকাশ করে যাবো, এই ধারণা তোমাদের জন্য সম্পূর্ণ ভুল হবে। কাজে আমি আবার সাবিনা আক্তার, রোমশোর বাংলা চূড়ান্ত সিনেমা ব্যবসা, আমি আজকে তোমাদের বাংলা প্রথম পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প অপরিচিতা নিয়ে আলোচনা। অপরিচিতা নামটির মধ্যে তোমরা দেখেছ, যদিও আজকাল পুলিঙ্গ স্ত্রীলিঙ্গের ব্যবহার অনেকটা উঠেই গেছে সেজন্য, কিন্তু এখানে তারপরে রবীন্দ্রনাথের সেই আজ থেকে শত বর্ষ আগে লেখা, সেজন্য এখানে স্ত্রীলিঙ্গের ব্যবহার করা হয়েছে অপরিচিতা। এখন হয়তো আমাদের অভিধানে স্ত্রীবাচক শব্দ অনেকটা হ্রাস করে পুরুষবাচক শব্দটি স্ত্রীবাচক হিসেবে গ্রহণ করা, যেমন আমাদের সামনে সময় আমরা বলতাম নেতা নেত্রী, সেরকম অপরিচিত অপরিচিতা। এখন হয়তো আমাদের যে অপরিচিতা গল্প এ সম্বন্ধে প্রথমেই তোমাদের একটু সংক্ষিপ্ত আলোচনা করে নেব। যদিও তোমরা গল্পটি বারবার পড়েছো, তারপরে আরও ভালো মনে করবে, কেননা এখান থেকে তোমাদের অবজেক্টিভ প্রশ্ন থাকে, অবজেক্টিভগুলো যাতে তোমরা ভালোভাবে উত্তর দিতে পারো সেজন্য গল্পটি বারবার করা জরুরি। এই অপরিচিতা গল্পে যে যাকে ঘিরে কাহিনী আবর্তিত হয়েছে, কল্যাণী যার নামে আমরা অপরিচিতা শব্দটি এখানে পেয়েছি, কিন্তু এই গল্পের কথক অনুপম, সে গল্পের নায়ক, কিন্তু এখানে উত্তম পুরুষের জবানিতে গল্পটি বর্ণিত হয়েছে, সে অনুপম, তাকে এখানে গল্পে নায়ক হিসেবে আমরা না দেখে তাকে ভীরু কাপুরুষ হিসেবেই এখানে দেখেছি। কেননা অনুপম নিজেও বাবা নিজেকে সেই মাকাল ফল, শিমুল ফুল এদের সাথে তুলনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছে, কেননা তার ব্যর্থ জীবনের ইতিহাস উত্তম পুরুষের জবানিতে সে যখন বিবৃত করেছে, সে নিজেকে তার ব্যর্থতার জন্য তার যে সেই ছোটবেলার পণ্ডিত মশাইয়ের দেওয়া বিভিন্ন উপাধি, সেগুলির সত্যতা নিজের মধ্যে প্রতিফলন ঘটেছে বলে সে বারবার তার ব্যর্থ জীবনকে সে এখানে অভিসম্প্রাত করেছে। এই
এই গল্পের যে নাম অপরিচিতা, এখানে আসলে অনুপম তাকে অপরিচিতা হিসেবে অভিহিত করেছে এই জন্য যে অনুপম তার ছবিটি মাত্র দেখে। কিন্তু আমরা গল্পের যে কাহিনী এটা পরে আমরা বুঝতে পারি হয়তো কল্যাণী অনুপমের ছবি দেখেছে, তা না হলে স্টেশনে অনুপম এবং অনুপমাকে সে চিনবে কিভাবে। আমাদের এই যে কল্পনার স্রোতে ভেসে যাওয়া গল্প অনুপমের জীবনের যে ব্যর্থতার কাহিনী অনুপম অত্যন্ত সুমুখর ভাষায় উপস্থাপন করেছে। আর কল্যাণী এখানে নারী চরিত্র, কিন্তু সমগ্র গল্পটি তাকে ঘিরেই আবর্তিত হয়েছে। কল্যাণী সমস্ত গল্পকে, গল্পের ঘটনাকে নিয়ন্ত্রণ করেছে, আর অনুপম এখানে হয়েছে অবহেলিত তুচ্ছ একটি পুরুষ চরিত্র। বর্তমান যুগের যে আমাদের যে চাওয়া পাওয়া, আমরা চেয়েছি নারী স্বাধীনতা। রবীন্দ্রনাথ তার তুলির আচরে, কলমের আচরে সেই নারী স্বাধীনতাকে, নারী স্বাধীনতাকে এখানে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছে, যেটা আমাদের বর্তমানে আমরা পাচ্ছি। কিন্তু রবীন্দ্রনাথ আজ থেকে শত বছর পূর্বে সেই নারী স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে এই গল্পটি রচনা করেছেন, যার ফলাফল বর্তমানে আমরা ভোগ করছি। এখানে আমরা দেখতে পাই অনুপমের ঘিরে আছে অনুপমের বাবা, তার মা। কিন্তু অনুপমের মা গরিব ঘরের মেয়ে, আর যেহেতু অনুপমের মা গরিব ঘরের মেয়ে, সেহেতু তার মামাও গরিব ঘরের ছেলে, কাজে এই গরিব ঘরের ছেলে মেয়েরা একটু সুচ্যুত হয়ে থাকে। আমরা গল্পের কাহিনীতে সেটাই বারবার দেখেছি। আমরা একটা কথা প্রবাদ প্রবচনে দেখি যে অতি চালাকের গলায় দড়ি। অনুপমের মামার, আমরা সেই অতি চালাকের, সেই অতি চালাকির কারণে অনুপমের ব্যর্থ জীবনের ভাঙি টানার দৃশ্যটি আমাদের কাছে বারবার উন্মোচিত হয়েছে। অনুপমের মামা অতি চালাক, কাজেই তিনি চেয়েছেন ভাগ্নিকে বিয়ে করাবে এমন ঘরে যেখানে মেয়ের বাবার তেমন কোনো টাকা পয়সা থাকবে না, কিন্তু সে টাকা পয়সা দিতেও, যৌতুক হিসেবে দিতেও কার্পণ্য বোধ করবে না, সে তেমনি একটি ঘর খুঁজে বের করে অনুপমের বন্ধু। অনুপমের বন্ধুর কল্যাণীর গুণ সম্বন্ধে যে গল্প করে এতে অনুপম মুগ্ধ হয়ে যান, এবং অনুপমের মামা সেখানে যৌতুক নিয়ে যে দর কষাকষি করে তাতেও কল্যাণীর বাবা শম্ভুনাথ বাবু তাতে রাজি হয়ে যায়। কিন্তু অনুপমের মামা, আমরা আগেই বলেছি, তিনি অতি চতুর, তাই তিনি বিয়ের দিনক্ষণ যখন ঠিক হয়ে গেছে তিনি মনে মনে ভাবেন হয়তো তারা খাঁটি স্বর্ণ না দিয়ে ভেজাল স্বর্ণ দিতে পারে, অথবা স্বর্ণে মাপে কমও দিতে পারে। এই অতি চালাকের কারণে তিনি বিয়ের আসরে আসার সময় তাদের সাথে শ্যাকরাকে নিয়ে আসেন। শ্যাকরা হলো যারা স্বর্ণ কষ্টিপাথরদের যাচাই করেন এবং যারা স্বর্ণের মাপ যোগ করেন। এই যে এদিক দিয়ে অনুপমের বাবা অল্প বয়সে অনুপমকে ছোট রেখে মারা গিয়েছেন, আর এই সুযোগে সম্পূর্ণ অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছে অনুপমের মামা। বিধবা বোন, কাজেই ভাগনার সম্পূর্ণ দায়িত্ব, সম্পূর্ণ ভাগ্য দেবতা
প্রাণ সেই বাঙালি। এই জন্য এখানে যত বিয়ের প্রসঙ্গে যত কথাবার্তা হয়েছে হয়েছে অনুপমে মামার সাথে, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেছেন। অপরপক্ষে আমরা দেখতে পারি কল্যাণীর বাবা, সে অত্যন্ত গুরুগম্ভীর একজন নিষ্ঠাবান লোক, তিনি একবার কথা দিলে সে কথা ভঙ্গ করার মতো লোক নয়, তার মধ্যে এত চাতুর্যের ভাব নেই। আমরা গল্পের পরবর্তী অংশ হলে তোমাদের আর একদিন আলোচনায় আসবো। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম সবাইকে।